Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel BT Gardening and Cooking in Canada. আজ আমি আপনাদের সাথে অত্যন্ত মজাদার একটি রেসিপি শেয়ার করব। আমার কাছে তো ভীষণ পছন্দ আমার আজকের রেসিপি, পাঙ্গাস মাছ ভুনা। অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না, আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখেন, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। আমরা যারা প্রবাসী থাকি আমরা পাঙ্গাস মাছটা ফ্রেশ পাই না, এরকম ফ্রোজেন থাকে মাছটা এবং সেই মাছটাকে কেটে টুকরো টুকরো করে দেয়া হয়। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ডিপ ফ্রস্ট করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে মাছের গায়ে এগুলো মাখিয়ে নেব। এভাবে মাছের গায়ে মশলা মাখিয়ে রাখার পর 15 মিনিট রেখে দেবেন, তারপর ভাজবেন। দেখবেন মাছটা ভাজা বেশ সুন্দর হয়েছে এবং ভালো কালার এসেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো যখন একপাশ ভাজা হয়ে যাবে তখন একে উল্টে দিতে হবে। আমার মাছগুলো দুপাশেই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেবার পরে মাছ ভাজা যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমি এখন মাছটাকে ভুনা করে নিব। তাই এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব এবং ভেজে নেব। পেঁয়াজটা যেন আরো ভালোভাবে ভাজা হয় সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি কিছু সময়ের জন্য পাত্রটাকে ঢেকে দেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ এবং রসুন বাটা। আদা, পেঁয়াজ, রসুন বাটা দেওয়ার পর এখন আমি আবার এই মশলাটুকুকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবং জিরার গুঁড়া। সব মশলাগুলোকে এখন আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব এবং কষানোর সময় যদি খুব শুকনো শুকনো মনে হয় তাহলে একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। এতে আপনার মশলাটা পুড়ে যাবে না এবং কষানোটাও বেশ ভালো হবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আবার একটু নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে দিলাম এবং প্রয়োজন হলে আবার একটু পানি দিলাম। আমি সাধারণত 2 বার পানি ইউজ করি মশলা কষানোর সময়। অল্প অল্প করে একবার পানি দেবার পর সেটা কষিয়ে শুকিয়ে গেলে আবার একটু পানি দেই, তারপর আবার কষিয়ে নিই। এভাবে 2 বার পানি দিয়ে আপনারা যদি মশলাটা কষান তাহলে সেটাতে একদম মশলার গন্ধ থাকবে না এবং খেতেও মজা হবে যখন তরকারিটা রান্না হবে। এখন দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, অল্প করে আস্তে আস্তে চামচের সাহায্যে উল্টে দিতে হবে এবং এটাকে কষিয়ে নিতে হবে।
আমার মাছটা দুপাশেই উল্টে পাল্টে ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি মশলাটা মাছের সাথে যেন একটু মাখো মাখো ভাব হয় এজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেবার পর মাছটাকে প্রায় 15-20 মিনিটের মতো হালকা আঁচে রান্না করতে হবে। এতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে এবং ঝোলটাও ঘন হয়ে আসবে। রান্নাটা প্রায় শেষ দিকে, তাই এখন আমি এর লবণ চেক করে নিলাম। লবণ ঠিক আছে এবং সবশেষে দিয়ে দিচ্ছি আর একটু জিরা পাউডার এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি পরে দিচ্ছি যেন শুধু ঘ্রাণটা আসে, ঝালটা যেন কম থাকে। দেখুন আমার পাঙ্গাস মাছের তরকারিটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই তরকারিটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আর উপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছু কাঁচামরিচ। দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে, অনেক মজার লাগছে তাই না? এই মাছের তরকারির সাথে যদি সাদা ভাত হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।